ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه حميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. প্রাণ খুলে মহব্বতের সাথে সবাই পড়েন: আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه. محمد مصطفى تمهي حبيبي پاک داور ہو، شفیع عاصیہ مشکل کشائے روز محشر ہو. بلغ العلم بکمالہ، کشف الدجا بجمالہ، حسنت جمیع خصالہ، صلوا علیہ. سورة يوسف بداري، حكمة لقمان ما قارئ قرآن باري، أي دل شادمان ما بلغ العلم بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. پروردگار عالم شاهنشاه রাজাধিরাজ সম্রাটের সম্রাট বিশাল আকাশের জমিনের মালিক আল্লাহ রব্বুল আলামিন চট্টগ্রামের ইতিহাসের স্মরণকালের কোরআনে কারিমের সর্বশ্রেষ্ঠ মাহফিল নিয়ে কয়েকবার দরুদ সালাম পড়ে তোমার দরবারে আমরা হাত তুলেছি। আল্লাহ
মেহমানি করে দুরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ছুঁয়াছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। এ মাহফিলের আয়োজন যারা করেছেন, সোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আয় আল্লাহ পাক আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন। এ বিশাল জনসমুদ্র পুলিশের পক্ষে, স্বেচ্ছাসেবক বাহিনীর পক্ষে, কারো পক্ষে সম্ভব নয় নিয়ন্ত্রণ করা। আল্লাহ পাক তুমি আপন কুদরতে মাহফিলের নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়ে নাও রব্বুল আলামিন। এ বিশাল মাহফিল মানুষকে আরাম করে বসে শোনার মতো তৌফিক দান করো। লাইট এবং মাইক সব পরিবেশ কোরআনের অনুকূলে এনে দাও ইয়া রব করম তু আগর করে ও বাদ দে জুবাকু জু দিল পর আসর করে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা তাসসামিউল আলিম ওয়া তুব আলাইনা إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين جناب সভাপতি شيخ الحديث علامة حضرت مولانا شمس الدين صاحب مد جله العالي আজকের মাহফিলে রওনক বখশ মেহমান শাহী জামে মসজিদের খতিব আওলাদে রসুল হযরত মাওলানা আনোয়ার তাহের আল জাবিরী আল মাদানী আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি আমিন। আজকের মাহফিলে উপস্থিত হযরাত উলামায়ে কেরাম, মজলুম আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, আজকের মঞ্চে উপস্থিত বিএনপির জাতীয়তাবাদী দলের সংগ্রামী নেতা জনাব মীর নাসির সাহেব, জনাব গোলাম দস্তগীর সাহেব, জাহাঙ্গীর সাহেব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমাবেশে আগত ভারত বার্মা প্রতিবেশী দেশ থেকে আগত, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল, তার দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ তাবারক তাআলা কোরআন শরীফের এ বিশাল মাহফিল গোটা বিশ্বে কোরআন শরীফ তাফসীরের সর্বশ্রেষ্ঠ মাহফিল চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে এ বিশাল জনসমুদ্রে আমরা শরীক হতে পেরে আল্লাহ পাকের দরবারে নত শিরে শুকরিয়া জ্ঞাপন করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ কথিরন মুবারাকান ফিহে ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালে ওয়াজহিকা ওয়া আযীমে সুলতানিকা। আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে
তার প্রশংসা আদায় করে নিলাম। তিনি দয়া করে সমস্ত ষড়যন্ত্রের জালকে আপন কুদরতে টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে ইসলামের বিজয় কোরআনের বিজয় চট্টগ্রাম বাসীর গলায় বিজয়ের মালা পরিয়ে দিয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সাদ করেছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম والله متم نوره ولو كره الكافرون পরা চায় মুখের ফু দিয়ে আমার ইসলামের আলোকে নির্বাপিত করে দেবে। আমি বুঝতে পারছি মাইকে অসুবিধা হচ্ছে, ধৈর্য ধরুন ধৈর্য ধরুন। মাইকের অপারেটর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ব্যবস্থা করবেন, আপনারা শুধু আল্লাহকে বলেন তিনি যেন দয়া করে মাইকের আওয়াজ সর্বত্র তার গোলামদের বান্দা বান্দিদের শোনার জন্য সুযোগ করে দেন। ধৈর্য ধরতে হবে। তারপরেও বলে রাখি, কোন এলাকার মানুষ যদি শুনতে নাও পারেন, আল্লাহ না করুন শুনতে নাও পারেন, লক্ষ লক্ষ মানুষ শুনতেছে, তার ডিস্টার্ব করবেন না। অসংখ্য রেকর্ড হচ্ছে, টেপ রেকর্ডার, অডিও ভিডিও, সিডি ভিসিডি হচ্ছে, ঘরে বসে শুনতে পারবেন। যদি আজকে কেউ মাহরুম হনও, আল্লাহ যেন কাউকে মাহরুম না করেন, বলেন আমিন। ডিস্টার্ব করবেন না, শুনলে ডিস্টার্ব করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন ধৈর্য ধরার, বলি আমিন। মাইকের কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ, আপনারা ঘুরে ঘুরে কষ্ট করে খোঁজ খবর রাখেন কোথায় মাইক হাত উঁচু করে যেখানে মানুষ হাত নাড়ে সেই সব এলাকায় কি হয়েছে, চোখ রাখুন এবং ব্যবস্থা গ্রহণ করুন। তো আল্লাহ পাক বলছেন করা চায় মুখের ফু দিয়ে শুনতে পারবেন, থামেন শুনতে পারবেন, অপেক্ষা করেন। আল্লাহ পাক বলছেন মুখের ফু দিয়ে ওরা আমার আলোকে নির্বাপিত করতে চায়, কিন্তু আমার আলোকে তারা নির্বাপিত করতে পারবে না, আমি আমার দিনকে পূর্ণতা দান করব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কবি বলছেন সাথে যা কর রহা হ্যায় আজল সে তায়েম রোজ, সাথে যা কর রহা হ্যায় আজল সে তায়েম রোজ, চরাগে মুস্তফা ভি সে শরারে বুলাবি। সেই আবহমান কাল থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরাগকে ইসলামের আলোকে নিভে দেওয়ার জন্যে আবু জাহেলের গোষ্ঠীরা চিরকাল চেষ্টা করেছে। আল্লাহ পাক তাদের এই বাতিলের সৃষ্ট টর্নেডো গোর্কি জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড়কে সব কিছু উপেক্ষা করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের আল্লাহর ইসলামের চারাককে বাতিকে জ্বালিয়ে রেখেছেন, জ্বলছে জ্বলবে, কিয়ামত পর্যন্ত কেউ নিভাতে পারবে না। কোরআন শরীফের তাফসীর শুরু করার আগে প্রতিদিনের মতো সাংবাদিকদের জন্য কিছু কথা বলতে হয়, কারণ সময় মতো তারা খবর পৌঁছতে না পারলে, আপনারা এখানে লক্ষ লক্ষ আছেন মানুষ কিন্তু সারা জাতি জানতে পারবে না এখানে কি হচ্ছে। এই জন্য আমি আজকের বক্তৃতায় কিসব কথা আনবো, তাফসীরের মাধ্যমে কিসব কথা আসবে তার একটা সামারাইজ, তার সার সংক্ষেপ, অর্থাৎ নিউজের হেডলাইন যেমন বলা হয় সেরকম কিছু কথা দুই এক মিনিটে বলেই কোরআন শরীফের তাফসীর শুরু করব। বেমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ বিফাদলিল্লাহ, সেই কথাগুলি হচ্ছেই
এই পৃথিবীতে নবী রাসূলগণের আগমন ঘটেছিল উদ্দেশ্য ছিল এই আল্লাহর জমিনে আল্লাহর মানুষের উপরে আল্লাহর বিধান কায়েম করা এটাই ছিল নবীদের আগমনের উদ্দেশ্য আর শয়তানের আগমনের উদ্দেশ্য ছিল আল্লাহর বিধানের পরিবর্তে ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করা এজন্য পৃথিবীর কোন নবী কোন রাসূল ধর্ম নিরপেক্ষ ছিলেন না সবাই ছিলেন ধর্মের পক্ষে রাসূলুল্লাহর অসংখ্য সাহাবীদের মধ্যে একজন সাহাবীও ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন না গোটা বিশ্বের সমস্ত মুহাদ্দিস মুফাসসির এবং বড় বড় ওলামা পীর বুজুর্গ এমন একজন লোক পাওয়া যাবে না যিনি ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী ছিলেন তাই ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হওয়ার অর্থই হচ্ছে পবিত্র কোরআন হাদিসের সরাসরি অমান্য করা এবং আল্লাহ তার রাসূলের সাথে বিদ্রোহ ঘোষণা করার শামিল ধর্মনিরপেক্ষ মতবাদ শয়তানের আবিষ্কৃত মতবাদ বলেই দুনিয়ার অধিকাংশ ইহুদি খ্রিস্টান মুশরিকরা এই মতবাদের অনুসারী ইসলাম সম্পর্কে অনভিজ্ঞ পৃথিবীর কিছু কিছু মুসলিম দেশের কিছু কিছু নামধারী মুসলমান ধর্মনিরপেক্ষ মতবাদের ষড়যন্ত্রে পা দিয়েছে আল্লাহ তাদেরকে রক্ষা করুন আমরা বলি আমিন আমিন সবাই বলি আমিন আমিন বিশ্বের সমস্ত বিধানগুলোতে সেকুলারিজম ধর্মনিরপেক্ষ মতবাদের অর্থ করা হয়েছে ধর্মহীনতা এবং ধর্ম বিরোধিতা এর বাস্তব দৃষ্টান্ত আমরা দেখতে পাই বর্তমান যে সরকার আছে তাই সেই সরকারের আমলের ভিতরে আমরা এই জিনিসটা দেখতে পাই সত্য কিনা বলেন সত্য কিনা বলুন এই দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ এই দলটির নাম ছিল কি আওয়ামী মুসলিম লীগ তখন তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিত স্লোগান দিত কিন্তু ধর্মনিরপেক্ষ মতবাদ দলীয় আদর্শ হিসাবে গ্রহণ করার কারণে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান তারা বর্জন করেছে 1972 সনে যখন তারা ক্ষমতায় এলেন তখন সংবিধানের শিরোনামে মুসলিম প্রথা সিদ্ধ বিসমিল্লাহির রহমানির রহিম তারা পরিত্যাগ করেছিল সমস্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক রব্বি জিদনি ইলমা এটাকে তারা বাদ দিয়েছিল সলিমুল্লাহ মুসলিম হল এই নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়েছিল নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম শব্দ বাদ দিয়ে শুধু নজরুল কলেজ করেছিল এগুলি অসত্য না সত্য বর্তমান এই সরকার ধর্মনিরপেক্ষ হওয়ার কারণে ইসলাম এবং মুসলিম বিদ্বেষী তার অসংখ্য প্রমাণ এই জাতির কাছে রয়েছে দেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলে মোলামা পীর বুজুর্গ বলেন সুবহানাল্লাহ দেশের শ্রেষ্ঠ সন্তান পীর মাশায়েক আলে মোলামাদের বিরুদ্ধে কোন জায়গায় কোন দুর্ঘটনা ঘটলেই তাদেরকেই দায়ী করা হয় হরকুতুল জিহাদ লাদেন বাহিনী তালেবান নাম করে আলেমদেরকে গ্রেফতার করে এই সরকার পুলিশ দিয়ে নির্যাতন করেছে সরকার একথা সর্বজনবিদিত যে সন্ত্রাস এবং হত্যা ধর্ষণের 90% অনুষ্ঠিত হয় কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মধ্য থেকে আর চরিত্র সৃষ্টির শ্রেষ্ঠ কারখানা মাদ্রাসাগুলি এই সরকার একটা একটা করে বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছে মাদ্রাসা শিক্ষাকে সংকুচিত করে ফেলছে শুধু তাই নয় দেশে অসংখ্য ভালোমন্দ পত্রিকা আছে আরো রয়েছে ফুটপাতের অসংখ্য অশ্লীল ম্যাগাজিন পর্ণ পত্রিকা দেশের অধিকাংশ জাতীয় দৈনিকগুলো হিন্দুস্তানের টাকায় পরিচালিত এবং এগুলি হচ্ছে ইসলামের চরম বিদ্বেষী সরকার সেগুলিরই পৃষ্ঠপোষকতা করছে আর্থিক সাহায্য দিচ্ছে বিজ্ঞাপন দিচ্ছে
আর অন্যদিকে এদেশের মুসলিম জাতিসত্তার প্রতীক স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডত্বের অতন্ত্র প্রহরী জননন্দিত 12 কোটি মুসলমানের কলিজার সাথে সম্পর্ক দৈনিক ইনকিলাব পত্রিকাকে বন্ধ করার ষড়যন্ত্র হিন্দুস্তানের গোলাম সরকার হাতে নিয়েছে সরকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ভয় পায় ইসলামের পক্ষে কথা লিখলে ভয় পায় এজন্য তারা দৈনিক ইনকিলাব এবং তার পরিবারের গায়ে হাত দেওয়ার প্রস্তুতি নিয়েছে দৈনিক ইনকিলাবের সম্পাদকের গায়ে যদি হাত দেওয়া হয় ইনকিলাব যদি বন্ধ করে দেওয়া হয় সারা বাংলাদেশ অচল হয়ে যাবে কেবলমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থাই পারে হত্যা ধর্ষণ চুরি ডাকাতি জেনা ব্যভিচার থেকে রক্ষা করে একটি সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ একটি বাংলাদেশ উপহার দিতে পারে কেবলমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সুতরাং অবস্থা দৃষ্টে মনে হয় এরা যদি আরেক আল্লাহ না করুন বলেন আল্লাহ না করেন আল্লাহ না করেন আল্লাহ না করেন এরা যদি আরেকবার ক্ষমতায় যেতে পারে 72 এর সংবিধানকে পুনরুজ্জীবিত করে ধর্মনিরপেক্ষমতবাদ কায়েম করবে সেজন্য আজ গোটা তাওহীদবাদী মুসলমানদেরকে জানতে হবে ধর্মনিরপেক্ষমতবাদ একটি কুফরি মতবাদ ওলামারা আমাকে সাক্ষী দেন ধর্মনিরপেক্ষমতবাদ কুফরি মতবাদ কিনা এই কুফরি মতবাদকে বাংলাদেশের মাটিতে যাতে কার্যকরী করতে না পারে তার জন্য গোটা তাওহীদি জনতা রুখে দাঁড়ান আল্লাহ পাক সে তৌফিক গোটা জাতিকে দান করুন বলি আমিন এবার আসুন কোরআনে কারিমের যে কথাগুলি আমরা আলোচনা করতে চাই আপনাদের সামনে সূরা বাকারার 255 নম্বর আয়াত আমি তেলাওয়াত করে গত 2 দিন আলোচনা করেছি আজকে আসেন সেই যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আলোচনা শুরু করে যাক সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল حي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم আমি এই সূরার এই আয়াতে আলোচনা করতে গিয়ে আপনাদের সামনে বলেছিলাম কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে হাদিস অনুযায়ী কোন আয়াত আয়াতুল কুরসি আল্লাহ পাকের সার্বভৌমত্বের পরিচয় এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক দিয়েছেন গত 2 দিন আমরা আল্লাহ পাকের সার্বভৌমত্ব এবং তার পরিচয় সম্পর্কে আলোচনা করেছি আজকে সামনের দিকে আমরা এগোতে থাকবো যদ্দূর আলোচনা করা যায় আল্লাহ পাক বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই লা ইলাহা
ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, সার্বভৌমত্বের মালিক কেউ নাই। এই যে লা ইলাহা, কোনো ইলাহ নাই, আমরা কালেমার মধ্যে এই কথাটা বলি, আমাদের কালেমায়ে তাইয়েবা আমরা কি উচ্চারণ করি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, কোনো ইলাহ নাই। এই দাওয়াত দিয়েছেন দুনিয়ার সমস্ত পয়গম্বর। এটা কি শুধু রাসূলুল্লাহর দাওয়াত ছিল? সমস্ত নবীদের স্লোগান ছিল একটা। সমস্ত নবীদের স্লোগান ছিল কয়টা? সবাই বলুন কি সেই স্লোগান? লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন শরীফের ভিতরে ইলাহ শব্দ 147 বার এসেছে। লা ইলাহার অর্থ যদি এই হয়, কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া, কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল, তাহলে তো এত ঝঞ্ঝাট হওয়ার কথা ছিল না। আপনারা বলেন নবীরা যখনই এই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সংঘর্ষ হয়েছে কিনা, হয়েছে কিনা, বাধা আসছে কিনা? তাহলে এই কথাটা কি যার কারণে এরকমের বাধা আসে? লা ইলাহা ইল্লাল্লাহ এর চাইতে বিপ্লবাত্মক, এর চাইতে রিভলিউশন সৃষ্টিকারী কথা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ শব্দের অর্থ শুধু উপাস্যর মাবুদ নয়, ইলাহ শব্দের অর্থ হচ্ছে আইনদাতা, ইলাহ শব্দের অর্থ হচ্ছে শাসনকর্তা, ইলাহ শব্দের অর্থ হচ্ছে বিধানদাতা। তো লা ইলাহা যখন একটি লোক ঘোষণা করে, তার অর্থ দাঁড়ায় কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, কারো আইন মানি না, বিধান মানি না, শাসন মানি না, আল্লাহ ছাড়া, কে ছাড়া? আল্লাহ ছাড়া। এই কালেমার দাওয়াত যখন পয়গম্বরেরা দিয়েছেন, তখন তিন শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে। বলেন কয় শ্রেণী? সবাই বলেন তিন শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে, লক্ষ্য করুন। এক নম্বরে বাধা দিয়েছে রাষ্ট্রশক্তি, এক নম্বরে বাধা দিল কারা? দুই নম্বরে বাধা দিয়েছে ধনাঢ্য ব্যক্তিবর্গ, তিন নম্বরে বাধা দিয়েছে যারা কায়েমি স্বার্থবাদী ধর্মীয় শক্তি। এই তিনটি শ্রেণী সমস্ত নবীদেরকে বাধা দিয়েছে। সেই বাধা অতীতে যারা দিত এখন আর দেয় না, নাকি এখনো দেয়? দেখুন এই কালেমার দাওয়াত হযরতে মূসা আলাইহিসসালামকে যেদিন যেদিন আল্লাহ পাক প্রথম ওহী দিলেন, এই দাওয়াত শুধু রাসূল দেন নাই, আল্লাহ পাক বলছেন প্রত্যেক নবী তার জাতিকে এই দাওয়াত দিয়েছেন। কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল নবী তার কওমকেই বলে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে সম্প্রদায় আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, তার ইবাদত করো, তার দাসত্ব করো, তার গোলামি করো। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে যখন নবুয়াত দিলেন, প্রথম যে হইল প্রথম ওহীটাই ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, সুতরাং আমার দাসত্ব করো এবং আমার শরণার্থে নামাজকে প্রতিষ্ঠা করো। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ওহি দিয়ে তাকে পাঠালেন, কোথায় পাঠালেন? আল্লাহ পাক বলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, গোটা কওম নাফরমান, আল্লাহর আইন কেউ মানছে না, গোটা কওমের কাছে না পাঠাইয়া আল্লাহ পাক সর্বপ্রথম মূসা আলাইহিস সালামকে দাওয়াত নিয়ে কার কাছে পাঠালেন?
ফেরাউনের কাছে, কারণ ফেরাউন হচ্ছে রাষ্ট্রশাসক। ফেরাউন কি? রাষ্ট্রশাসক। টিলা নিচের পানি পাহাড়ের উপরে যায় না, উপরের পানি না নিচের থেকে উপরে যায়, উপরের পানি নিচে আসে। সুতরাং দেশ যারা চালায়, এই লোকগুলি যদি ভালো হয় গোটা দেশ ভালো হয়। আর সমস্ত মানুষটা যদি, রাষ্ট্র যিনি পরিচালনা করেন, এই লোকগুলি যদি খারাপ হয় গোটা দেশ খারাপ হতে বাধ্য। এই জন্য আল্লাহ পাক বলছেন, সর্বপ্রথম তুমি ফেরাউনের কাছে যাও এবং এই কালেমার দাওয়াত দাও। হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেলেন আর দাওয়াত দিলেন, ফেরাউন পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ। একটি কথা আপনাদের মনে রাখতে হবে, দুনিয়ার কোন ফেরাউন, কোন নমরুদ, কোন সাদ্দাত, কোন হামান কেউ বলে নাই যে আমি আল্লাহ, আমি রাজ্জাক, আমি খালেক, আমি পৃথিবীর সৃষ্টি করেছি। কথা কেউ বলেছে? কেউ বলে নাই। কি বলেছে তারা? ফেরাউন বলেছে, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গাইরি, আমি তো জানি না আমি ছাড়া আরো কোন ইলাহ আছে, এ কথা আমার জানা নাই। সুতরাং আমি হচ্ছি ইলাহ, আর তুমি বলছো লা ইলাহা। তার মানে হচ্ছে, ওই সময় পয়গম্বরেরা, আল্লাহর নবীর সাহাবীরা, তারা জানতেন যে আমরা কিসের দাওয়াত দেই, আর যারা শুনতো তারাও বুঝতো কিসের দাওয়াত শুনতেছি। আজ আমার দেশে একই কালেমার দাওয়াত দেওয়া হয় কিন্তু মানুষেরা বুঝতে পারে না কি শুনতেছি। ভাষা জানার ব্যাপারে, বোঝার ব্যাপারে হলো আসল বিষয়। এটা বুঝাতে গিয়ে আমি মাঝে মধ্যে একটা দৃষ্টান্ত দেই এভাবে। একজনের একটা রেশনের দোকান ছিল, সেই দোকানে তার একটা ময়না পাখি ছিল, আর ময়না পাখিকে কথা শেখানো যায় সেটা তো আপনারা জানেন। জি, ময়নাকে শিখাইছে যে লাইন করুন, এক এক করে আসুন, ময়না এই কথা শিখেছে। সকালবেলায় যখন রেশনের দোকানে ভিড় পড়ে গেছে, তখন ওই পাখি খাঁচার মধ্যে বসে বলছে, লাইন করুন, এক এক করে আসুন। একদিন খাঁচার দরজা খোলা পেয়ে পাখি উড়ে গিয়ে গাছের ডালে বসেছে। আশেপাশে যত পাখি ছিল তারা চিন্তা করলো, এই রকমের পাখি তো কখনো দেখি নেই, ময়না তো দেখতে কাকের মতো না, শালিকের মতো না, দেখতে একটা ভিন্ন রকম। ওরা এসে চতুর্দিক থেকে এই নব আগ নবান্ত, এই যে নতুন এসেছে, ওরে ঠোকরানো শুরু করেছে চতুর্দিক থেকে। ঠোকরানি খেয়ে ময়না বলতেছে, লাইন করুন, এক এক করে আসুন। এখন ময়না তো বোঝে না যে কি বলতেছি, আর যে পাখিরা ঠোকরাচ্ছে তারাও তো বোঝে না যে কি শুনতেছি। ময়না যদি বুঝতো যে আমি কি বলি, সবাই মিলে ঠোকরায় তাই জান বাঁচে না, লাইন করে ঠোকরাইলে তো কলজে যাবে, সব ফোড়ে ডোড়ে চলে আসে, বোঝে নাই। আমাদের অবস্থা তাই হয়েছে। এই যে আপনারা এখানে দাঁড়াইছেন কেন? যারা যেখানে দাঁড়ায় বসা মানুষেরা অনুরোধ করে বসায় দেন, এত বড় বিশাল মাহফিলে আপনি দাঁড়ায়া কোন মানুষকে কষ্ট দিবেন না, জায়েজ নাই। মুসলমানদেরকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ, বুঝতে পেরেছেন? যে যেখানে দাঁড়িয়েছে আপনারা বসা মানুষেরা তাদেরকে বসায় দেন। এত বড় বিশাল মাহফিলে আপনি দাঁড়ায়া কোন মানুষকে কষ্ট দিবেন না, জায়েজ নাই। মুসলমানদেরকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ, বুঝতে পেরেছেন? যে যেখানে দাঁড়িয়েছে আপনারা বসা মানুষেরা তাদেরকে বসায় দেন। সুতরাং এই কালেমার দাওয়াত যখন হযরতে মূসা আলাইহিস সালাম দিলে